রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে আগামী 7ই মার্চ। 11 তারিখ বাজেট পেশ করা হবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ দূরদর্শনকে জানান, রাজ্য মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাজ্যপালের কাছে বাজেট অধিবেশন শুরুর অনুমতির জন্য চিঠি পাঠানো হয়েছে। অধ্যক্ষ আশা প্রকাশ করেছেন রাজ্যপাল তাতে সম্মতি দেবেন। পুরো মার্চ মাসে চলবে বলে জানান তিনি। এবং বিধানসভা শুরু হবে আমাদের রাজ্যপালের ভাষণের মাধ্যমে। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যপালকে হাউসকে সামন করার জন্য চিঠি চলে গেছে, যেটা আমি সংবাদপত্রে দেখলাম। আমি প্রত্যাশা করি যে রাজ্যপাল হাউসটাকে সামন করবেন এবং সামন হলে পরে আমরা মেম্বারদের সবাইকে জানাবো, যেটা আমাদের নিয়ম মাফিক আছে, রুলস অনুযায়ী সেটা আমরা করব। এবং এই বিধানসভাতে আমাদের যেমন বাজেট অধিবেশন, এটা বাজেট পেশ করা হবে, অর্থাৎ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর দি ইয়ার 2022-2023 দ্যাট উইল বি প্লেসড বিফোর দ্য হাউস অ্যান্ড দেয়ার আফটার দেয়ার উইল বি ডিসকাশন অন গভর্নর্স অ্যাড্রেস